রাত বাজে কয়টা? 3:10। আর এগুলো এখনো? এটা হচ্ছে মামারা যেদিন আসলো বৃহস্পতিবার দিন রাতের একটা ভিডিও। রাতে মামারা আসার পরে আমরা চা নাস্তা করেছি, সেই পর্যন্ত তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু রাতে অনেকটা রাত পর্যন্ত আমরা জেগেছিলাম, গল্প করেছি, হাসি আড্ডা দিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে ভাবলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর এই যে এটা হচ্ছে চা নাস্তা খাওয়ার পর আমরা যে পরের দিন শাড়ি পরে বের হব, তার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, কে কোন শাড়ি পরবে। অবশ্য ওদের সিলেক্ট করা শাড়ি ওরা বাসা থেকে নিয়েই এসেছিল, আমারটা আর মেয়েরটা এখানে সিলেক্ট করা হলো। এরপর আমি রাতের খাবার দাবারের আয়োজন করে ফেলেছি, আর এই যে আমি ডাইনিং টেবিলে মোটামুটি সব কিছু পরিবেশন করে দিয়েছি। আর আমি যেহেতু সন্ধ্যার আগেই রান্না শেষ করেছি, আমাকে এগুলো আবার একটু গরম করে করে তারপরে সার্ভ করতে হয়েছে। আর এই পরিবেশনের কাজটা আমি আর আপনাদের ভাইয়া দুইজন মিলে করছি, আর তাছাড়া বাকিরা তো গেস্ট, সবাই যে যার মতো গল্প করছে, বিশেষ করে রাত রোদশী, রিদি, রাহা, ওরা তো বেশ আনন্দ উপভোগ করছে। সেদিনের ভিডিওতে তো আপনাদের সাথে রান্নাটা শেয়ার করেছিলাম, কিন্তু সাজিয়ে গুছিয়ে কিভাবে পরবর্তীতে পরিবেশন করেছিলাম সেটা তো দেখানো হয়নি, তাই ভাবলাম আজকের এই ভিডিওতে সেটা দেখিয়ে দিই। আর এই যে প্রথমে আমি পোলাওয়ের পাশ থেকে শুরু করেছি, তারপর ডিমের কোরমা, এখন হচ্ছে ইলিশ মাছ ভুনা, তারপর দেখাচ্ছি মুরগির রোস্ট, তারপর হচ্ছে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবলটা, তারপরে হচ্ছে গরুর মাংসের রেজালা, এরপর আমার হাতে করা টিক্কা যেটা আমি একটু ডিমে চুবিয়ে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে সালাদ। আমার মনে হয় কি, শুধু রান্না করলেই হয় না, সাজিয়ে গুছিয়ে পরিবেশন করাটাও অনেকটা জরুরি, কারণ খাবারের রুচি এখান থেকেই চলে আসে। এইসব খাবারের মধ্যে অনেক আপুই অনেক কিছু রান্নার রেসিপি চেয়েছেন, ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন রান্না করব এক এক করে আমি রেসিপিগুলো ধরে রাখব। তবে হয়তো শেয়ার করতে করতে একটু সময় লাগতে পারে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এই যে এটা হচ্ছে সেই বরিশালের স্টাইলে ডিমের কোরমা, কিছু আপু এই নর্মাল ডিমের কোরমা রেসিপিটাও চেয়েছিলেন। সব কিছুই দিয়ে ভিডিও করে ফেলেছি, তারপরে মনে হলো কি যেন একটা মিসিং আছে, আর পরবর্তীতে খেয়াল হলো যে আমি লেবু কাঁচামরিচ দিইনি, তো এখন লেবু কাঁচামরিচের প্লেটটাও এনে রাখলাম। তো আমার এখন সব কিছু কমপ্লিট পরিবেশন করা, এখন শুধু সবাইকে ডেকে আনবো খাবার দাবার শুরু করার জন্য। আর এখন যে আমরা রাতের খাবার দাবার করছি সেটা হচ্ছে রাত প্রায় 1:30 বাজে, কারণ মামারা এসেছিলই রাত্র 10:30। তারপরে চা নাস্তা করেছে, গল্পগুজব করেছে, আর চা নাস্তার পর তো আর সাথে সাথে খাবার খাওয়া যায় না। তো মামার দাবি ছিল যেহেতু আমরা রাতে নাইট স্টে করছি তাহলে অবশ্যই তুমি দেরি করে খাবার দিবে। তো এটা সাধারণত মামারা আসলে আমার বাসায় সবসময়ই হয়, এবং মামাদের বাসায় গেলেও সবসময়ই হয়। মামা আর আমার বোন খেতে বসেছে, তো একটু পরিবেশন করে দেওয়া যেহেতু লাগে, সেহেতু আমাদের দুইজনের আর একটু দেরি হবে খাবারে বসতে। আর আমি এদিক দিয়ে রিদিকে দিচ্ছি, আর রিদি এত পরিমাণে কম খায়, মানে পাখিও মনে হয় ওর চাইতে বেশি খায়। এই যে আমি কতটুকু রাইস ওর প্লেটে দিয়েছি, সেখান থেকেও সে রাইস কমিয়ে রেখেছে, একটা ডিম নিবে না, অর্ধেকটা ডিম নিবে, ও মোট কথা খাবার খেতেই চায় না। তো সবাই খাওয়া দাওয়া করছে, আর এর মধ্যে আমি ছোট্ট একটা কথা বলি, অনেক আপুরাই আমাকে মেসেজ করেন, অনেক সময় অনেক আপুর মেসেজের রিপ্লাই দিতে পারি, অনেকেরটা দিতে পারি না, আমি চেষ্টা করি সবারটাই দেওয়ার, কিন্তু মাঝে মধ্যে স্কিপ হয়ে যায়। তো একজন আপু আমাকে মেসেজে রিকোয়েস্ট করেছিলেন আমার ব্লগে যেন আমি তার ছোট্ট দুইটা বেবি আছে তাদের নাম বলি। তো আপুর ছেলের নাম হচ্ছে আরাফ, মেয়ের নাম আদিবা, আপনারা সবাই আরাফ আদিবার জন্য দোয়া করবেন। তো রিদিকে খাবার দাবার দেওয়ার পর আমি এখন রাহা রোদশীকে দিয়ে দিলাম, আর হচ্ছে মামারা তো নিয়েই খাচ্ছে, আর আমি বাচ্চাদের দিয়ে দিলাম। এরপর আপনাদের ভাইয়া কিছুটা ভিডিও করে দিচ্ছে, এবং পরবর্তীতে আমরা চারজন ডাইনিং টেবিলে খেতে বসেছিলাম, বাচ্চারা কিন্তু খাবার নিয়ে যে যার মতো ঘরে চলে গেছে। এমনিতেই বাচ্চারা সবাই একত্রেই বসে খেতে চাচ্ছে, আর আমার যেহেতু 6 চেয়ারের ডাইনিং টেবিল, এখানে সবার একসাথে জায়গা হবে না, তো ওরা ভিতরে চলে যাক, আমরা চারজন এখানে বসে বসে গল্প করি আর খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া শেষে একটু মিষ্টি জাতীয় জিনিস খাচ্ছে, আর মিষ্টিতে হচ্ছে পায়েসটা ছিল, পায়েসটা সন্ধ্যা রাতে আসলে কেউ ওইভাবে খায়নি, তো সবারই ই ছিল ডেজার্টে, রাতের খাবার শেষে পায়েসটা খাবে, আর এখন দুইজন এক বাটিতেই পায়েসটা খাচ্ছে। তো জানা আছে এক থালিতে খাওয়া দাওয়া করলে নাকি মিল মহব্বত বাড়ে, তো তারা এক বাটিতেই খাওয়া দাওয়া করুক, আর তাদের মধ্যে অনেক অনেক মিল মহব্বত থাকুক, এটাই দোয়া রইল।
তো এই তো খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, আর আমি বেডরুমে ঢুকে দেখি যে এগুলো এখনও দুষ্টমি করেই যাচ্ছে। কি যে হাসি খুশি তারা! আর এই মুহূর্তটা রাত 3টা ওভার হয়ে গেছে, তারপরও তাদের গল্পগুজব শেষ হচ্ছে না এবং সারা রাতেও আর শেষ হবে না। ওই যে বলেছিলাম 3টা ওভার হয়ে গেছে, এই যে 3:10 বাজে, দেখতেই পাচ্ছেন। এখন তারা আমার বেডরুমে বসেই গল্পগুজব করছে, তো আমরা আর কি করব, আমরা এখন ডাইনিং টেবিলে বসে অনলাইনে লুডো খেলছি, যেটা মামার বাসায় গেলেও খেলা হয়, এখন আমার বাসাতেও খেলা হচ্ছে। তো পিছনে আমার মেইন দরজা খোলা। অনেকেই ভাবতে পারেন এত রাত তো মেইন দরজা খোলা কেন। মেইন দরজা খোলার একটা কারণ হচ্ছে এই দিকে দক্ষিণের একটা জানালা খোলা আছে বারান্দায়, মানে ঘরের বাহিরের যে বারান্দাটা থাকে সেখানে, তো এই দরজাটা খুলে দিলে খুব সুন্দর বাতাস হয়। আর আমরা যেহেতু ঘরে রাত যতই হোক সবাই জেগে আছি, আর তাছাড়া আমার বাসায় নিচে সিকিউরিটি ব্যবস্থা ভালো, তো আমি মেইন দরজা খুলেই রেখেছি, খুব আরাম লাগছে, মানে বাতাস বইছে, কারণ সেদিন তো প্রচণ্ড গরমও ছিল। মামাদের সাথে আমাদের চলাফেরাটা খুব বেশি হয়, সেটা ছোট মামি থাকা অবস্থাতেই। যারা আপনারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা নিশ্চয়ই শুনেছেন আমি ছোট মামির কথা কতবার বলেছি। ছোট মামি যে কোনো জায়গায় যাওয়ার কথা হলেও আমাদেরকেই আগে বলতেন, একসাথে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম এবং ছোট মামি আমার বাসায় আসাটাও খুব পছন্দ করতেন এবং প্রায় সময় আমাদেরকেও দাওয়াত করে নিয়ে যেতেন। তো এই কারণে অনেক আগে থেকেই মামাদের সাথে আমার উঠা বসা অনেক বেশি। মামি মারা যাবার 10 থেকে 12 দিন আগে একদিন মামির সাথে আমার কথা হয়েছিল। মামির সেদিন মন খারাপ ছিল। আমি মামিকে বলেছিলাম, মামি আপনি আমার কাছে এসে 2-4 দিন থেকে যান, আমি রান্নাবাড়া নিয়ে কোনো ঝামেলা করব না, ডাল ভাত রান্না করব, কিন্তু সারাদিন বসে বসে আপনার মন খারাপের গল্পগুলো শুনবো, আর আপনি যদি সেটা শেয়ার করতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার মনটা হালকা হয়ে গেছে, মন ভালো হয়ে যাবে। মামি ভীষণ খুশি হয়েছিল এবং মারা যাওয়ার কয়েকদিন আগেও মামাকে বলেছিল, তখন একটু কিছুটা অসুস্থ ছিল অবশ্য মামি, বলেছিল সুস্থ হলে রিজবির বাসায় যেয়ে 2-3 দিন থেকে আসব। মামির আর আমার বাসায় এসে থাকা হয়নি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর এটা হচ্ছে মেয়ের রুম। মেয়ের রুমের দরজা বন্ধ, আমার বেডরুমেরও দরজা বন্ধ, কারণ সবাই এখন ঘুমাচ্ছে, শুধু আমি উঠে গেছি আর কেউ উঠেনি। আর এই যে খালা চলে এসেছে, এই কারণে আমার উঠতে হয়েছে। খালা এখন থালাবাটিগুলো ধুয়ে দিয়েছে, যেহেতু কাচের জিনিস আর এই রুমে কেউ যেহেতু ঘুমায়নি, তো আমি এর উপরে একটা চাদর বিছিয়ে এর উপরে কাচের জিনিসগুলো এনে রেখেছি, কারণ টেবিলের উপর রাখতে পারবো না, একটু পরেই তো আবার নাস্তার আয়োজন করতে হবে। ওই যে খালা এসেছে, খালা কাজ করছে, এখনও অনেক থালাবাটি জমে আছে। আর আমি রুটি ভাজার জন্য একটা চুলা একটা ফ্রাই প্যান, অন্য চুলাতে হচ্ছে গরু মাংসের রেজালাটা গরম করে নিচ্ছি। আমার নাস্তা রেডি করা হয়ে গেলে এরপর মামাদের ডাক দিব, কারণ মামারাই উঠবে, আর রিদি রাহা রদুষি এরা আপাতত কেউ উঠছে না, কারণ আমরা রাতে ঘুমাতে ঘুমাতে রাত 4টা ওভার করে ফেলেছিলাম, কিন্তু ওরা রাত্রে ঘুমাতে ঘুমাতে, মানে রাতে ঘুমায়নি, ভোরের আলো ফোটার পর তারা ঘুমিয়েছে। আচ্ছা এইদিকে আমি নাস্তা রেডি করে ফেলেছি, গরু মাংসের রেজালাটা, সকালে আলু ভাজি করেছি, আগের দিন খালা কুচি করে রেখে গিয়েছিলো, আর 2টা ডিম পোস্ট করেছি আর রুটি। ডিম পোস্ট 2টা করার কারণ হচ্ছে মামা আর আমার বোন খাবে, আপনাদের ভাইয়া খাবে না, ওর ডিম পোস্ট একদমই পছন্দ না, আলু ভাজি গরু মাংস আছে এখন তো আরও নিবে না। তো এখন আমরা 4 জনই নাস্তা করব, তাছাড়া বাকিরা সবাই ঘুমে। প্রতিটি মানুষেরই পরিবারে অনেক অনেক মেম্বার থাকে, কিন্তু সবার সাথে তো আর একরকম সম্পর্ক গড়ে ওঠে না। যার সাথে সম্পর্কটা একটু গভীর থাকে, যার সাথে চলাফেরা বেশি থাকে, তাদেরকেই সচরাচর বেশি দেখা যায়। যেমন আমার ভিডিওতে মামাদেরকে বেশি দেখা যায়, কারণ একটাই যে মামাদের সাথে আমি যখন থেকে ব্লগিং করি না তারও আগে থেকে, মানে আমার বিয়ের পরপর থেকেই আমাদের ঘনিষ্ঠতাটা অনেক বেশি, আর তাছাড়া আপনাদের ভাইয়ের সাথে মামার সাথে খুব বনে, এই কারণে ঘনিষ্ঠতাটা আরও বেশি হয়ে গেছে। আর একটা বড় কারণ হচ্ছে মামি। মামি আমাদের সাথে মিশতে খুব পছন্দ করতেন, সমপরিমাণে আমরাও মামির সাথে মিশতে খুবই পছন্দ করতাম। 2 একজন আমাকে বলেছিলেন, আপনাদের কি আর কোনো আত্মীয় স্বজন নেই? আসলে যেটা বলতে সেটা হচ্ছে আত্মীয় স্বজন অনেকেই আছে, কিন্তু এইরকমভাবে ঘনিষ্ঠতাটা তো সবার সাথে থাকে না। আর একটা বড় কথা হচ্ছে সবাই সবসময় ক্যামেরার সামনে আসতেও চান না। আর আমার বাবার দিকে, আমার যেহেতু ফ্যামিলি একদমই ছোট, আমার মা ভাই বাবা থাকে দেশের বাহিরে, তো ওদেরকে তো মাঝে মধ্যে আপনারা আমার ভিডিওতে দেখতেই পান। কথা বলতে বলতে আমাদের সকালে নাস্তা করা শেষ, এখন সবাই চা খাচ্ছে, সাথে আমিও খাচ্ছি। আর আমাদের নাস্তা শেষ হতে না হতেই দুপুরের আজান দিয়ে দিয়েছে, এটা শুক্রবার, জুম্মার নামাজ পড়তে যেতে হবে।
তো এই যে এখন আপনাদের ভাইয়া আর মামা রেডি হয়েছে, জুমার নামাজে যাবে। তো বললাম না, আগের দিন সারা রাত্র জেগে থাকার কারণে সবারই সব কিছুতে দেরি হয়ে গেছে। তো এখন ওরা নামাজে যাচ্ছে, আর নামাজ থেকে ফিরে আসলে আমরা রেডি হয়ে দিয়া বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, আর সেই ভিডিওটা তো আপনাদের সাথে আমি এর মধ্যে শেয়ার করেই দিয়েছি। তাই আজকে শুধু শেয়ার করছি আমরা দিয়া বাড়ি ঘুরতে যাওয়ার আগের আর পরের অংশটুকু। তো ঘুরতে যাওয়ার ভিডিও বাদ দিয়ে দিলাম, এখন হচ্ছে আমরা সন্ধ্যার পর যে দিয়া বাড়ি থেকে চলে এসেছি, আর এই যে সবাই যে শাড়ি পরেছিল, এনারা দুইজনও শাড়ি পরেছিল, কিন্তু এনাদের ফুপু ভাতিজির শখ হচ্ছে ওনারা একসাথে শাড়ি পরলে ছোটোখাটো একটা নাচ তুলে। তো প্রতিবারের মতো এবারও তাই দুজন একসাথে হয়ে যেহেতু শাড়ি পরেছে, এখন তারা শ্বশুরাল গেন্দা ফুলের নাচ তুলেছে, এখন সেটাই একটু ভিডিও করছে। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু বাহিরে প্রচণ্ড রকম বৃষ্টি পড়ছে। মামাদের ইচ্ছে ছিল যে সন্ধ্যায় বাসায় ফেরার পর চা নাস্তা করবে, তারপর রাতের খাবার দাবার খেয়ে বাসায় চলে যাবে, যেহেতু মামাদের বাসায় পরের দিন একজন গেস্ট আসার কথা ছিল। তো চা নাস্তা খাওয়ার পর রিদি রদুষি একটা নাচ তুলছে, আর মামার কথা ছিল যে তুমি 10:30-10:30 মধ্যে রাতের খাবার দিয়ে দিও, এরপর খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব। কিন্তু যেটা হয়েছে, এমন বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি রাত্র 12টার আগে আর থামেনি, তো সে কারণে ওই রাতে মামাদের আর বাসায় ফেরা হয়নি। তো ভালোই হয়েছে, সবাই মিলে একসাথে আরেকটা রাত গল্প করার সময় পেয়েছি, বিশেষ করে বাচ্চারা। আর এটা হচ্ছে পরের দিন শনিবারের একটা ভিডিও, শনিবার দিন এখন সকালে নাস্তা করে সবাই রেডি হয়েছে, এটা হচ্ছে বেলা প্রায় 12টা বেজে গেছে, আর ওই যে রাত বসে বসে মোবাইল চাপছে। তো রাত এখন একটু বড় হয়েছে, রাত যখন ছোট ছিল আমার বাসায় কোনো গেস্ট আসলে যাওয়ার সময় ভয় পেত, কেন জানেন? রীতিমতো রাতের কারণে, রাত এতটা কান্নাকাটি করতো, কোনো গেস্ট আসলে তাদেরকে যেতেই দিবে না, বাসায় যেই গেস্টই আসুক না কেন, যাওয়ার সময় সবারই রাতের জন্য ভীষণ মন খারাপ হতো। এই যে মামারা এসেছিল, মামারা কখন চলে যায় এখনও কিন্তু সে অনেকটা আতঙ্কে থাকে, যদিও সে একটু বড় হয়েছে, বুঝেছে এখন আর আগের মতো কান্নাকাটি করে না। কিন্তু সে একটু পরপরই মামার কাছে গিয়ে বলেছিল, ভাইয়া আরেকটু থেকে যাও, আরেকটু থেকে যাও, মানে তার আরেকটু থাকা আর শেষ হয় না। তো এটা যেহেতু শনিবার, আপনাদের ভাইয়া খুব সকালে উঠেই অফিসে চলে গেছে, তারপর সবাই একটু দেরি করে উঠেছে, আর উঠলে পরে আমি নাস্তা দিয়েছি, এখন মামা আপনাদের ভাইয়াকে ভিডিও কল দিয়ে বিদায় নিচ্ছে, আর এই যে আমি একটু ভিডিও ধরছি, ভিডিওতে আপনাদের ভাইয়াকে দেখা যাচ্ছে। আমার কাছ থেকে বিদায় নেওয়ার পর ভিডিও কলে সবাই আপনাদের ভাইয়ার সাথে বিদায় নিল। তো মোটামুটি এবার সবাই একসাথে একটু লম্বা সময় থাকা হলো, ভালো লাগলো। আজকের পর থেকে হয়তো একটা লম্বা সময়ের গ্যাপ থাকবে, দেখা হবে না অনেক দিন, আর এর কারণ হলো হচ্ছে রাহা রদুষি। রাহা রদুষি দুইজনই যেহেতু এসএসসি পরীক্ষার্থী, আর এসএসসি পরীক্ষা একদম দোরগোড়ায় চলে এসেছে, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের আর দেখা হচ্ছে না, তাই এই যে একদম বেশ কয়েকদিনের বিদায় রিদি রদুষির কাছ থেকে একেবারেই নিয়ে নিচ্ছে। তো এতক্ষণ কথা বলতে বলতে বিদায় একেবারে দোরগোড়ায়, এখন দরজার বাহিরেই চলে এসেছে সবাই। আবারও দেখা হবে এই আশা রেখেই এবারের মতো বিদায় দিলাম, আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।